বাংলাদেশের সর্ববৃহৎ ISSB পরীক্ষা পূর্ব প্রস্তুতিমূলক কোচিং সেন্টার সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই। ISSB পরীক্ষার পূর্বে আপনি সোলজার ট্রেনিং একাডেমিতে কেন ISSB-র জন্য পূর্ব প্রস্তুতিমূলক কোচিং করবেন, চলেন একটু জেনে নেওয়া যাক। এই সোলজার ট্রেনিং একাডেমিতে ISSB বোর্ডের সিলেবাস অনুযায়ী পুরো 4 দিনের কার্যক্রম সঠিক গাইডলাইনের মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীকে হাতে কলমে শেখানো হয়। শুধুমাত্র সোলজার ট্রেনিং একাডেমিতেই IQ এবং ম্যাট্রিক্স পরীক্ষা পূর্ব প্রস্তুতি সম্পূর্ণভাবে কম্পিউটারে শেখানো হয়, যা অন্য কোনো কোচিং সেন্টারে আপনি কম্পিউটারের মাধ্যমে IQ প্র্যাকটিস করার সুযোগ পাবেন না। IQ এবং ম্যাট্রিক্স পরীক্ষার জন্য বিশেষ সাজেশন শীট, একাডেমিক বই দেওয়া হবে, যা আপনাকে ISSB-তে নিশ্চিত সাফল্য এনে দেবে। পাশাপাশি PPT-তে সাফল্য পেতে প্রত্যেক শিক্ষার্থীকে বিশেষ বিশেষ কিছু কৌশল শেখানো হয়, যে কৌশলগুলো আপনি অ্যাপ্লাই করলে সহজে ISSB-তে স্ক্রিন আউট থেকে রক্ষা পাবেন। বাংলাদেশে একমাত্র সোজা ট্রেনিং একাডেমিতে ISSB বোর্ডের অনুকরণে PGT, HGT, CT, IO প্র্যাকটিস গ্রাউন্ড রয়েছে, যেখানে আপনি অধিক থেকে অধিকতর প্রস্তুতি নিতে পারবেন। কিন্তু অন্য কোচিং সেন্টারে আপনি আমাদের মতো PGT, HGT, CT, IO প্র্যাকটিস গ্রাউন্ড কখনোই পাবেন না। পাশাপাশি সুদক্ষ ট্রেইনার দ্বারা এই একাডেমিতে প্রত্যেককে DP ভাইবা, প্ল্যানিং এক্সারসাইজ সহ অন্যান্য সাইকোলজিক্যাল পরীক্ষার বিষয়গুলো নিবিড় অনুশীলন করানো হয়। এগুলো ছাড়াও শুধুমাত্র সোলজার ট্রেনিং একাডেমিতেই ISSB এর জন্য কোর্স করতে আসা সকল শিক্ষার্থীর চূড়ান্ত মেডিকেল চেক আপ করা হয়ে থাকে। কিন্তু অন্য কোচিং সেন্টারে আপনি কখনোই চূড়ান্ত মেডিকেল চেক আপের সুব্যবস্থা পাবেন না। দেশের একমাত্র এই সোলজার ট্রেনিং একাডেমিতে ISSB বোর্ডের মতন ডে বাই ডে আপনাকে একাডেমির আবাসিকে রেখে পুরো 4 দিনের পরীক্ষা সমূহ নেওয়া হবে। কিন্তু এই সিস্টেমে অন্য কোচিং সেন্টার কখনোই আপনার পরীক্ষা নিবে না। পাশাপাশি সোলজার ট্রেনিং একাডেমিতে অফিসার ও সৈনিক পদের জন্য লিখিত কিংবা মৌখিক পরীক্ষার প্রস্তুতি কোর্স করানো হয়ে থাকে। সবসময় মনে রাখবেন, সঠিক গাইডলাইন আর যদি সঠিক পরামর্শ পান তবেই হবে আপনার জয়। তাহলে দেরি কেন? সঠিক দিক নির্দেশনা পেতে চলে আসুন সোলজার ট্রেনিং একাডেমির মাঠে। আপনার স্বপ্নকে সত্যি করতে সোলজার ট্রেনিং একাডেমি নিবেদিত থাকবে আপনাদের পাশে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।